স্টাডি রাইডার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি হরিপাল ব্লকের অন্তর্গত জামাইবাটি হাই স্কুলের প্রথম সামার টিপ 2022-এর অষ্টম শ্রেণীর ইতিহাসের 15 নম্বরের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। কয়ের একের দাগের প্রশ্ন, রাজা বলি গ্রন্থটি কার লেখা? দুয়ের দাগের প্রশ্ন, জেমস মিলের মতে অন্ধকারময় যুগ হল ক হিন্দু যুগ, খ মুসলিম যুগ। তিনের দাগের প্রশ্ন, মীরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হয়েছিলেন? চারের দাগের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রচলন করেন? পাঁচের দাগের প্রশ্ন, হায়দ্রাবাদের শাসকের উপাধি ছিল নিজাম, এটি ঠিক না ভুল? ছয়ের দাগের প্রশ্ন, অমৃতসরের চুক্তি হয়েছিল ক 1808 খ্রিস্টাব্দে, খ 1809 খ্রিস্টাব্দে। এই কয়ের দাগে 6টি প্রশ্নের উত্তরই করতে হবে, প্রত্যেকটির মান 1 করে। এবার আমরা চলে যাব খয়ের দাগের প্রশ্নে। খয়ের একের প্রশ্ন, এখানে মোট 2টি প্রশ্ন করতে হবে, 3টি প্রশ্ন দেয়া রয়েছে। কয়ের একের প্রশ্ন, ও রবীন্দ্রনাথের মতে ভারতের ইতিহাস রচনার দায়িত্ব কাদের নিতে হবে? খয়ের দুয়ের দাগের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? খয়ের তিনের দাগের প্রশ্ন, সত্যবিলোপ নীতির মূল বক্তব্য কি? এবার আমরা চলে যাব গয়ের দাগের প্রশ্নে। এখানে গয়ের দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 5, অর্থাৎ 2টো প্রশ্ন দেওয়া আছে, 1টি করতে হবে। গয়ের দাগের একের প্রশ্ন, ইঙ্গ সিরাজ দ্বন্দ্বের প্রধান কারণ কি? গয়ের দাগের দুয়ের প্রশ্ন, 76-এর মন্মন্তরের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর। এই সমস্ত প্রশ্ন আলোচনা করার মূল উদ্দেশ্য হল, অনেক স্কুলে ফার্স্ট সামার টিপ পরীক্ষা হয়নি, গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, সেই সমস্ত ছাত্রছাত্রী এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারে, তাদের পরীক্ষায় যখন স্কুল খুলবে, তাদের ফার্স্ট সামার টিপ পরীক্ষা হবে, সেই ক্ষেত্রে এই সমস্ত প্রশ্ন আসতে পারে। এবং যাদের স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাদের প্রশ্ন অন্যরকম প্রশ্নপত্র এলেও তারা এটা প্র্যাকটিস করে রাখতে পারে, কারণ ফাইনালের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।